চুচু আর বন্ধুরা গল্পের আসরে। এই দেখো আমার ঝকঝকে চটপটে জিপ জ্যাপ জুম স্পোর্টস কার রেসিং সেট। দুর্দান্ত চাচা, মনে হচ্ছে কাসলির সঙ্গে খেলার জন্য তুমি একদম তৈরি। হ্যাঁ চুচু, ওর সঙ্গে গাড়ি রেস করার জন্য আর তর সইছে না। তারপর আমরা কুকি ব্রেক নেব, আর তারপর আবার আরেক রাউন্ড। হ্যাঁ, আমি আন্দাজ করছি। ব্রুম ব্রুম। কাসলি, দেখো তোমাদের মাঝে কে এসেছে, সে হলো সবার সেরা আমি। ও কাসলি, তুমি কি আমার সঙ্গে রেস করার জন্য তৈরি কাসলি? নিশ্চয় আমি তৈরি চাচা, প্রতিটা রেস জেতার জন্য তৈরি। আমি এই শহরের সেরা রেস ড্রাইভার। আচ্ছা, আমাকে এবার সায়েন্স হোমওয়ার্কটা চটপট শেষ করতে হবে, একটু পরে আমি ফিরে আসছি। মজা করো, ভালোভাবে হোমওয়ার্ক করো চুচু। চাচা, আমার কিন্তু লাল গাড়িটা চাই, ওই গাড়িটা সবচেয়ে জোরে ছোটে, তুমিই বলেছিলে। না কাসলি, আমি সব সময় ওই লাল গাড়িটা নিয়েই খেলি, ওটা আমার লাকি গাড়ি, তাই না চুচু? তুমি কাসলিকে বলো আমার লাল গাড়িটাই পছন্দ। এটা ঠিক কাসলি, চাচা মনে করে ওই লাল গাড়িটাই ওর পক্ষে সবচেয়ে লাকি, তাই আমরা ওই গাড়িটাই ওকে বেছে নিতে দিই। কিন্তু কিন্তু চাচা বলেছিল যে আমি। ছাড়ো না কাসলি, আমরা ওকে সবসময় লাল গাড়িটাই পছন্দ করতে দিই, ওটা কোনো বড় ব্যাপার নয়। তুমি আরেকটা গাড়ি বেছে নাও না। ঠিক আছে, আমি তাহলে ওই ধূসর রঙের গাড়িটা নিচ্ছি, আমার মনে হয় তাতেও আমি জিতবো, কারণ আমি সেরা। রেডি সেট গো। গাড়িটা কাসলি ধূসর রঙের গাড়িটাকে অনেক পেছনে ফেলে আগেই ফিনিশ লাইনে পৌঁছে গেল। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। পরের বারের জন্য তোমায় শুভেচ্ছা। হে চাচা, অনেক হয়েছে রেসিং, চলো এই আঁকা বাঁকা আর প্যাঁচানো ব্রিজের ওপরে তোমাকে গাড়ির কয়েকটা স্টান্ট দেখাই। না দাঁড়াও, আমরা কিন্তু আমাদের চার চার ট্র্যাক নিজেরাই বেছে নিয়েছি, ব্রিজটা আমার ভাগে পড়েছে, একমাত্র আমি ওটা ব্যবহার করব। তুমি এই ঘোরানো রাস্তাটা ধরে তোমার গাড়ি ছোটাও। না, আমি ওই ব্রিজটার উপরে তোমাকে কয়েকটা গাড়ি স্টান্ট দেখাতে চাই। কিন্তু কাসলি, আমরা আমাদের ভাগগুলো আগেই বেছে নিয়েছি, সবাইকে নিজের বেছে নেওয়া জায়গা নিয়েই খুশি থাকতে হবে, তাই না চুচু? আমরা যদি আমাদের দুটো দিক একবার বেছে নিই, তাহলে খেলায় আসে তা কখনো পাল্টানো যায় না, তাই না? চাচা ঠিক বলছে কাসলি, খেলার শুরুতে তোমরা নিজেরা যে নিয়মটা ঠিক করেছিলে সেই নিয়ম মেনে খেলা উচিত। ব্রিজটা যদি ওর ভাগে পড়ে, তাহলে ব্রিজে ওই গাড়ি চালাবে। কিন্তু চুচু, আমি তো ওখানে। ঠিক আছে কাসলি, এটা তো শুধু একটা খেলা, ঝগড়া বন্ধ করে খেলাটা উপভোগ করো। এটা ঠিকই বলেছো, সেরা চালকের আঁকা বাঁকা ব্রিজের দরকার নেই, সোজা রাস্তাতে কয়েকটা স্টান্ট দেখাই। বেশ, এখন নষ্ট করার মতো সময় নেই। রেডি সেট গো। ব্রুম ব্রুম। এবার একটা ব্রেক নিই, কি বলো? একটা কুকি ব্রেক।
চকো চিপটা আমার, আর পিনাট বাটার কুকিটা তোমার জন্য। এটা না আর মজা করো। না, এটা ঠিক হলো না। আমি ওই চকো চিপ কুকিটা চাই চাচা। আমিও তো চকলেট চিপ কুকি ভালোবাসি। এটা আমিই নেব, তুমি বরং তার বদলে দুটো পিনাট বাটার কুকি নিতে পারো। না, আমি ওই চকলেট চিপ কুকিটাই নেব। কি হয়েছে কাসলি, তোমাদের মধ্যে কি চলছে? চুচু, কাসলি আর আমি, আমরা দুজনেই চকলেট চিপ কুকিটাই ভালোবাসি, কিন্তু এখানে মাত্র একটাই আছে। আমি কাসলিকে দুটো পিনাট বাটার দিতে চাইছিলাম, কিন্তু ও সেটা নিতেই চাইছে না। আহা, কিন্তু কাসলি, এটা চাচার খুব প্রিয় কুকি। ও শুধুমাত্র চকলেট চিপ কুকিজই খায়। এটা শুনে ভালো লাগলো চুচু, কিন্তু তুমি হয়তো জানো না আমি পিনাট বাটার কুকি খেতে পারি না, কারণ তুমি ওটা পছন্দ করো না। খুব খারাপ কাসলি। না, কারণ পিনাট বাটারে আমার অ্যালার্জি আছে। আমি যদি একটা পিনাট বাটার কুকিও খাই, আমি অসুস্থ হয়ে পড়ব। আমি মাকে ডাকছি, মা এসে আমাকে বাড়ি নিয়ে যাবে। কাসলি, কাসলি দাঁড়াও, আমার মাকে ডাকো, আমি বাড়ি যেতে চাই এক্ষুনি। আমি খুব দুঃখিত কাসলি, পিনাট বাটারে তোমার অ্যালার্জি আছে সেটা জানতাম না। তাহলে কখনোই তোমাকে সেটা খেতে বলতাম না। আমিও দুঃখিত কাসলি। এই যে, আমি এটা খাইনি। যদি তুমি চাও এটা পুরোটাই তোমার। হ্যাঁ, তুমি এটা খাও কাসলি। কিন্তু শুধু কুকির কথাই হচ্ছে না চুচু, তুমি সব সময় চাচার পক্ষ নিয়ে কথা বলছো। আমি এসে থেকেই দেখছি, আর আমি কি বলতে চাই তুমি তো শুনছই না। তুমি চাচার প্রতি পক্ষপাতী চুচু। আমি তোমাকে কিছু বলতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আমি দুঃখিত। তোমার তাই হওয়া উচিত। কিন্তু আমি এখন শুনছি, তোমার যা মনে হচ্ছে আমায় খুলে বলো। আমিও শুনছি কাসলি, তোমার খারাপ লাগার জন্য আমি দুঃখিত। আমরা রেসটা যখন শুরু করছিলাম, আমি লাল গাড়িটা নিতে চেয়েছিলাম, কারণ শেষবার আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। চাচা লাল গাড়িটা নিয়েছিল আর আমাকে কথা দিয়েছিল যে পরের বার খেলার সময় ওই গাড়িটা আমি নিতে পারবো, কিন্তু তারপরও এটা ভুলে গেল। আমি সেটাই তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি চুচু। আমি দুঃখিত তোমার কথা না শোনার জন্য। তোমার নিশ্চয়ই লাল গাড়িটা পাওয়া উচিত। লাল গাড়িটা কে নেবে সেটা ঠিক করার আগে তোমার কথা শোনা উচিত ছিল। কিন্তু সেই কথা তো আমি ভুলে গেছিলাম, তার জন্য দুঃখিত কাসলি। তবুও তুমি যে এই ধূসর গাড়িটা নিয়ে আবার খেলা শুরু করলে তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ চাচা, ঠিক আছে। আমি তোমাকে থামিয়ে দেওয়ার আগে তুমি আর কি বলতে চাইছিলে কাসলি? ওই আঁকাবাঁকা ব্রিজটা নিয়ে। ট্র্যাকের কোন দিকটা কে নেবে সে ব্যাপারে চাচা আর আমি কোনো সিদ্ধান্তেই আসিনি। আমি এখানে আসার আগেই ও নিজে নিজেই খেলার নিয়ম ঠিক করে নিয়েছে। আমি দুঃখিত কাসলি। হ্যাঁ, তুমি এখানে আসার আগে আমি একা একাই খেলার সব নিয়ম ঠিক করে ফেলেছিলাম, এটা আমার ভুল হয়েছে। ঠিক আছে চাচা, মনে হয় আমি আসার আগেই খেলা শুরু করবে বলে তুমি আগ্রহী হয়েছিলে। এই মা, তুমি আমাকে এটা বলতে চেয়েছিলে আর আমি তোমায় বলতে দিইনি। আমি সারাক্ষণ চাচার পক্ষ নিয়ে কথা বলে যাচ্ছিলাম। আমি শুধু ওর কথা শুনছিলাম, তোমার কথা শুনিনি। এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগছে। আসলে আমার ভাই ঠিক যা যা পছন্দ করে সে সব ব্যাপারগুলো যাতে ও পায় সেটা দেখতে ব্যস্ত ছিলাম। সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার দিকটাও ভাবা উচিত ছিল। আমি কথা দিচ্ছি, এখন থেকে কোনো সিদ্ধান্ত নেবার আগে দুপক্ষের কথাই শুনব, তারপর সিদ্ধান্ত নেব। সকলের তাই করা উচিত। হ্যাঁ, ধন্যবাদ চুচু, আর ধন্যবাদ চাচা।
তোমরা এখন আমার কথা শুনলে আমার এবার বেশ ভালো লাগছে। আমি জানি এই শিক্ষাটা তোমরা সবার সেরা আমার থেকেই পেয়েছো। ও কাসলি, আচ্ছা শোনো, আজকে সব ভুল বোঝাবুঝি মেটানোর জন্য আমার কাছে আরো একটা আইডিয়া আছে কাসলি। তোমার নিজের একটা রেসিং সেট আছে, তাই তুমি যে কোনো জায়গায় গাড়ি চালাতে পারবে, এমনকি একা একা খেলার সময়ও। তাই নাকি? এটা দারুণ জুজু, কিন্তু আমি ভাবছিলাম এটা বোধহয় তোমার সায়েন্স হোমওয়ার্ক ছিল। আসলে আমি সারা দিন ধরে আর অনেকগুলো উইন্ডমিল বানাতে পারি, এটা করতে ভালো লাগে। সেটাই যদি হয় তাহলে তুমি একজনের পক্ষ নিও না, আমাকেও একটা নতুন সিটি রেসিং সেট বানিয়ে দাও। চুচু খুবই দয়ালু আর মিশুকে মেয়েছিল, তার খুব বড় মন ছিল এবং সে সব সময় সবাইকে সাহায্য করার জন্য তৈরি থাকত। একদিন গরম আর রোদের মধ্যে চুচু একটা তৃষ্ণার্ত পাখিকে দেখল। সে সঙ্গে সঙ্গে তাকে ঠান্ডা জল খেতে দিল। ও পাখি, তোমার কি জল তেষ্টা পেয়েছে? প্লিজ এই জলটা খাও, এটা ভালো আর ঠান্ডা। চুচু তারপর একটা কুকুরছানাকে দেখলো যার পায়ে চোট লেগেছিল। সে সঙ্গে সঙ্গে ওই কুকুরছানার পায়ে একটা ব্যান্ডেজ বেঁধে দিল আর তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করল। আশা করি তোমার এখন ভালো লাগছে, তাই না পাপি? এই ব্যান্ডেজ তোমার পা ঠিক করে দেবে। চুচু তারপর দেখলো একটা ছোট্ট ছেলে সাইকেল চালাচ্ছে। সে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু চুচু খুব তাড়াতাড়ি ওর দিকে দৌড়ে গেল আর তার ব্যালেন্স ফিরে পেতে সাহায্য করল। এই না ছোট্ট ছেলে, শক্ত করে ধরো, মজা করে সাইকেল চালাও। থ্যাংক ইউ চুচু। চুচু তারপর দেখলো একজন বয়স্কা মহিলার সবজির ঝুড়ি পড়ে গেছে আর ঝুড়ি থেকে সব সবজি মাটিতে পড়ে গেছে। চুচু দৌড়ে গেল আর সব সবজি আবার ঝুড়িতে তুলে দিল। ওই বয়স্কা মহিলাও চুচুর সাহায্য পেয়ে খুব খুশি হলেন। আপনার সব সবজি বাস্কেটে ভরে দিয়েছি। থ্যাংক ইউ সোনা, তোমার মনটা খুব বড় আর তুমি খুব স্পেশাল। আমি আশা করব আজকের দিনটা তোমার খুব ভালো কাটবে, তোমার যা যা মনের ইচ্ছে সব যেন পূরণ হয়। সেদিন ছিল খুব গরম আর চুচু ক্লান্ত হয়ে পড়তে লাগলো। সে একটা গাছের নিচে বসলো আর আকাশের মেঘের দিকে সে তাকালো। মেঘগুলো কি সুন্দর দেখতে, আমি চাই যে আজ একটু বৃষ্টি হোক। আজ বৃষ্টি পড়লে খুব ভালো লাগবে, আর হয়তো একটা সুন্দর রামধনু সারা আকাশ জুড়ে থাকবে। চুচু যখনই ইচ্ছা প্রকাশ করল আকাশ থেকে বৃষ্টি পড়তে লাগলো। চুচু তো খুব খুশি হলো। কি মজা, বৃষ্টি পড়ছে, মেঘেরা আমার কথা শুনলো নাকি? আমার ইচ্ছে কি সত্যি হয়ে গেল? চুচু যেমনটা চেয়েছিল সেদিন অনেক বৃষ্টি হলো আর তারপর আকাশে একটা সুন্দর উজ্জ্বল আর ঝলমলে রামধনু দেখা গেল। ও রামধনুটা দেখো, ওটা কি সুন্দর! চুচু খুব খুশি হলো। সে যা চেয়েছিল তা সত্যি হয়ে গেল, সে তার উদারতার পুরস্কার পেয়ে গেছে।